নমস্কার, মমতাজ চ্যানেলে আপনাদেরকে পুনরায় সুস্বাগতম। আপনারা জানেন, 26শে এপ্রিল সাহিত্যিক নারায়ণ সান্যাল আমার বাবার জন্মদিন। তো সেই উপলক্ষে বাবার একটা গল্প পাঠ করা শুরু করলাম এই দিন, কাঁটায় কাঁটায় সংকলন থেকে দর্পণে প্রতিবিম্বিত কাঁটা। অনেকদিন এই চ্যানেলে কিছু আমি পাঠ করে শোনাতে পারিনি, তার জন্য আপনারা অনেকেই রাগ দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন। আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কথা মতন আবার শুরু করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করে দেওয়া যাক। নারায়ণ সান্যাল রচিত দর্পণে প্রতিবিম্বিত কাঁটা, পর্ব ১। কফি পট থেকে পেয়ালায় কফি ঢালতে ঢালতে রানীদেবী আট চোখে দেখলেন, টেবিলের অপর প্রান্তে বাসু সাহেব পকেট থেকে সেই চিঠিখানি তৃতীয়বার বার করছেন। রানু বলে, বুড়ো বয়সে কার প্রেমপত্র পেলে বলো তো, বারবার পড়েও তৃপ্তি হচ্ছে না। প্রেমপত্র? হো, এই চিঠিখানা? হ্যাঁ, সকালের ডাকে পাওয়া এই চিঠিখানা আমার মানসিক স্থৈর্যে ব্যাঘাত ঘটিয়েছে বটে। না, এবার এ কোনো মহিলার লেখা চিঠি নয়। পেয়ালায় চামচ নাড়তে নাড়তে রানু বলেন, এবার মহিলার চিঠি নয় মানে? কোনবার ছিল মহিলার চিঠি? মনে নেই, বহুদিন আগে মেরিনগর থেকে মিস পামেলা জনসন আমাকে একটি দুর্গন্ধ চিঠি লিখেছিলেন। ও হ্যাঁ, সেই সময় সারমেয় গেন্ডুকের কাঁটায়। এবারও অবস্থা প্রায় সেই রকম, অথবা বলা যায় আরো রহস্যময়। কারণ সেবার পত্র প্রেরকের ঠিকানাটা অন্তত চিঠির মাথায় লেখা ছিল, এবার তাও নেই। তাহলে তুমি জবাব দেবে কি করে? জবাব দিতে হবে না, পত্র লেখক বারণ করেছেন জবাব দিতে। অবশ্য বারণ না করলেও জবাব দিতে পারতাম না ঠিকানার অভাবে। বুঝলাম। তা কি চান ভদ্রলোক? তুমি নিজেই পড়ে দেখো। বছরের প্রথম বৈশাখ মাস, বসন্ত বিদায় নিচ্ছে। নিউবালিপুরে নিষ্পয়াদশ প্রাসাদারণ্যের কোনো ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকা একটি কোকি সকাল থেকে এক টানা ডেকে চলেছে। বিচারি এখনো বোধ হয় তার সঙ্গিনীকে খুঁজে পায়নি। বাৎসরিক মিলনোৎসবটা বন্ধ আছে এই শেষ বসন্তে। সুজাতার কৌশিক কয়দিনের জন্য নিউ জলপাইগুড়ি গেছে কি একটা তদন্তে, আজই সকালে ট্রেনে ফেরার কথা। ট্রেন বোধ করে যথারীতি লেট, তাই গুড়োগুড়ি দুজনে সকালে ব্রেকফাস্টে বসেছেন নিরালায়। দ্বার প্রান্তে বিশে অবশ্য দাঁড়িয়ে আছে খিদমতকার হিসেবে। বাসু সাহেবের হাতে বিগত তিন চার মাস কোনো উল্লেখযোগ্য কেস আসেনি। ড্রেস রিহার্সালের কাঁটাটি শপথ পাঠনের পরে আর কেউ বাসু সাহেবের দ্বারস্থ হয়নি। সুকৌশলীর কিন্তু কাজ আসছে, অধিকাংশই মামুলি কেস, পাত্রপাত্রী ফাইলটা ক্রমশ মোটা হচ্ছে। অর্থাৎ পুত্র ও কন্যার বিবাহ প্রস্তাব পাকাপাকি হবার উপক্রম হলে উদ্বিগ্ন বাবা মা সুকৌশলীর দ্বারস্থ হন আজকাল। পাত্রটি রণেদিক কিনা, পাত্রটির সঙ্গে পাড়াধুত কোনো দাদার নটফুটো আছে কিনা, এই সব তদন্ত করে দেখতে হয়। এ জাতীয় কেসে ফিস কম, কাজের হাইকামাও অবশ্য কম, অন্তত বোমা পিস্তলে আহত হবার আশঙ্কা নেই। উপরন্তু ফিজের অতিরিক্ত একদিন মেয়ে কিংবা বউ হাতে নিমন্ত্রণে যুগলে ভালো মন্দ আহার করে আসে। তেমনি কোনো একটা কাজে ওরা দুজনে একত্রে গেছে উত্তরবঙ্গে। বাসু সাহেব রানীদেবীর দিকে বাড়িয়ে ধরেন সকালের ডাকে পাওয়া বিচিত্র চিঠিখানি। মোটা কাগজের দামি লেফাফা। রানীদেবী ভিতর থেকে যে চিঠিখানি বার করলেন সেটাও দামি কাগজ। পত্র লেখক মোটা মোটা ইংরেজি হরফে চিঠিখানি লিখেছেন। পত্রে নিজের নাম ও ইংরেজি হরফে আংশিক ঠিকানাটা উল্লেখ আছে, পুরো ঠিকানা নয়। অনুবাদে চিঠিটি এইরূপ নেবে,
মোহন মঞ্জিল মোহনপুর, শ্রী শ্রীযুক্ত বাবু প্রসন্ন কুমার বাস, মহিমান্য বেশ। এই মঞ্জিলে এমন একটি সমস্যা ঘনিয়ে উঠেছে যা অত্যন্ত সাবধানে এবং সঙ্গোপনে সমাধান করার প্রয়োজন। আপনার কণ্ঠকাকীর্ণ পথের বিভিন্ন মোড়ে বিচিত্র সাফল্যের বিষয়ে আমি সমধিক অবহিত, তাই সম্পূর্ণ দায়িত্বটা আপনার বিচক্ষণ হস্তেই প্রদান করতে ইচ্ছুক। অতি সম্প্রতি আমি বুঝতে পেরেছি যে আমার সম্মান এবং আমাদের পারিবারিক সুনাম ভূলুণ্ঠিত করার একটি ষড়যন্ত্র সঙ্গোপনে করা হয়েছে। আমি পুলিশ বা আইনের সাহায্য নিতে অসমর্থ এবং অনিচ্ছুক গোপনীয়তার হেতুতে। এদিকে যা করণীয় তা আমি করছি, কিন্তু হয়তো আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আমার সমস্যার চূড়ান্ত সমাধানটি করে দিয়ে যেতে হবে। সে প্রয়োজন হলেই আমি আপনাকে টেলিফোন বা টেলিগ্রাম করব। আপনি তৈরি হয়ে থাকবেন, এই চিঠির উত্তর না পেলেই আমি খুশি হব। ইতি ভবদীয় রায় রায় জগদীন্দ্র নারায়ণ শেঠ বাহাদুর। রানীদেবী বললেন, রায়ের দ্বিত্ব প্রয়োগটা হলো কি কারণে? একটা রায় হচ্ছে উপাধি, দ্বিতীয়টা রায় বাহাদুরের মুন্ডুটা। বোঝা যায় লোকটার অনেক টাকা। রায় বাহাদুর উপাধি পেয়েছিল অনেকদিন আগে, প্রাক স্বাধীনতা যুগে, ফলে যথেষ্ট বয়স, হয়তো আমার চেয়ে বয়সে বড়। এছাড়া বেশ দাম্ভিক। একবারও তার মনে হয়নি যে আমি কাজটা নাও নিতে পারি। ফিজের প্রসঙ্গ তোলেইনি, যেন আমি তার হুকুমে চলব। কিন্তু নিজের ঠিকানাটা সে গোপন করল কেন? বেশ বোঝা যায় একটা লেটার হেড থেকে কাগজটা ছিঁড়ে নেওয়া হয়েছে, আর তারপর কাঁচি দিয়ে ঠিকানাটা কেটে বাদ দেওয়া হয়েছে। সেটা বুঝলে কেমন করে? লক্ষ্য করে দেখো, কাগজটার উপরের প্রান্ত নিচের প্রান্তের সঙ্গে সমান্তরাল নয়, অর্থাৎ কাঁচি দিয়ে কাটবার আগে সেট স্কোয়ার ধরে পেন্সিলের দাগ দিয়ে দেওয়া হয়নি। তা তুমি কি স্থির করলে, যাবে না যাবে না? বলটা এখন জগদীন্দ্র নারায়ণের কোর্টে, আগে দেখি তিনি ফোরহ্যান্ড ড্রাইভ করেন না ব্যাকহ্যান্ড, অর্থাৎ টেলিগ্রাম করেন না টেলিফোন। এই তো, টেলিফোন করলে তখন তার সঙ্গে দুটো কথা বলার সুযোগ পাবে, কিন্তু টেলিগ্রাম করলে যাবে? কোন চুলোয়? চুলোর নির্দেশ নিশ্চয় থাকবে টেলিগ্রামে। বাসু সাহেব জবাব দেবার সুযোগ পেলেন না, তখনই একটা ট্যাক্সি এসে দাঁড়ালো বাইরের পোর্টিকোতে। তার প্রান্তে দণ্ডায়মান বিশে ঘোষণা করে, দাদাবাবুরা এসে গেলেন মনে লাগে। একটু পরে সুটকেস আর কাঠব্যাগ নিয়ে সুজাতা আর কৌশিক প্রবেশ করল। বাসু বললেন, কত লেট ছিল আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? কৌশিক সে কথার জবাব না দিয়ে জানতে চায়, কফি পটের তলানিতে কিছু আছে? এবার জবাব দেয় বিশে, ঠান্ডা কফি খাবেন কেন, এক্ষুনি গরম কফি রে দিচ্ছি। আর কিছু ডিম টোস্ট? সুজাতা বলল, না রে, সকালে ট্রেন লেট হচ্ছে দেখে আমরা ব্রেকফাস্ট ট্রেনেই সেরে নিয়েছি, তাই শুধু দু কাপ কফি নিয়ে আয়, আমারটা র। ওরা দুজন বসলো দুটি সোফায়। রানী বলেন, তোমাদের মামু আজ সকালে ডাকে একটা মিস্টিরিয়াস চিঠি পেয়েছেন। সুজাতা মুখের কথা কেড়ে নিয়ে বলে, শারণীয় বিন্দুকের উল্লেখ আছে নাকি তাতে? বাসু বললেন, না নেই, তবে সেই জাতীয় রহস্যময়ই। চিঠিটা পড়ে দেখো। সুজাতা হাত বাড়িয়ে চিঠিখানা নিয়ে পড়ল, তারপর বাড়িয়ে ধরল তার সিনিয়র পার্টনারের দিকে। কৌশিকও পড়ল,
দুজনের দৃষ্টি বিনিময় হলো। কৌশিক বললে, We are in the same boat, সুজাতা। মামুকে সব কথা খুলে বলতে পারো। সব কথা মানে কিসের কথা জানতে চান বাসু? রায় রায় জগদীন্দ্র নারায়ণ শীত বাহাদুর এককালে আমাদের ক্লায়েন্ট ছিলেন। বছর দিনেক আগে তার পত্নী রাওখানে ওই মোহন মঞ্জিলে আমাদের দুজনকে আতিথ্য নিতে হয়েছিল ওর একটা সমস্যার সমাধানে। আই সি, তা মোহন মঞ্জিলটা কোথায়? মুর্শিদাবাদ বা লালগোলা লাইনে বেলডাঙ্গা স্টেশন থেকে মাইল দশের ভেতরে একটা বর্ধিষ্ঠ গ্রাম মোহনপুরে। মোহনপুরের মোহন মঞ্জিল, এই স্টিল শ্রীযুক্ত মোহনটি কে? জগদীন্দ্র নারায়ণের পূর্বপুরুষ? আপনি ঠিকই ধরেছেন মামু, কিন্তু এখনো বুঝতে পারেননি যে ওই মোহন আপনারও সুপরিচিত। আমার সুপরিচিত? গত শতাব্দীর দুজন মোহনকে আমি চিনি, দুজনেই সঙ্গীতজ্ঞ। মোহনচাঁদ বোস হাফ আখড়াই গানের প্রবর্তক, আর একজন মোহন বৈরাগী ঢপকীর্তনে নাম করেছিলেন। তা ইনি কি না মামু, ইনি সঙ্গীতজ্ঞ নন, বসি চালনায় দক্ষ ছিলেন, গত শতাব্দীরও নন, তার আগের শতাব্দীতে পলাশী যুদ্ধের শহীদ মীরমদনের সতীর্থ মোহনলাল। বাসু রীতিমতো চমকে ওঠেন। বলো কি, সেই মোহনলালের উত্তর পুরুষ এই জগদীন্দ্র নারায়ণ শেঠ? আগে হ্যাঁ, অনেক পরিশ্রম করে তথ্যটা আমরা আবিষ্কার করেছিলাম, সে এক মস্ত কাহিনী। শুনুন, রানী দেবী বাধা দেন, সারা রাত ট্রেনের ধকল গেছে, এখন কফিটা গিলে স্নান টান সেরে ঘরোয়া হও প্রথমে। কৌশিক বলে, না না আমার কিছু ক্লান্তবোধ হচ্ছে না মামি, ট্রেন জার্নিতে। আবার বাধা দিয়ে রানী বলেন, তোমার ক্লান্তির কথা আমি বলিনি কৌশিক। সুজাতা তুমি ওঠো, অসময় তোমাকে আবার কফি খেতে হবে না। বদভ্যাসটা একেবারে ছাড়তে না পারো তো এই কমাস আমার কথা মতো একটু সামনে চলো অন্তত। সুজাতা রীতিমত অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায়। কৌশিক বোকার মতো মাথা চুলকায়। রানী আবার বলেন, আর একটা কথা কৌশিক, এই নিউ জলপাইগুড়ি হচ্ছে তোমাদের লাস্ট ট্রিপ, এরপর থেকে তুমি একা একাই তোমার ওই সুপুরুষদের তদন্তে যেও। সুজাতা আর বাড়ি থেকে বের হবে না এই কমাস। বাসুবরের কারেক্ট, কাঁটা দিয়ে কাঁটা ছেঁড়া অনেক হচ্ছে, আর কাঁটা নেই, এখন ফুল ফোটাবার সময়। যে পারে সে, আপনি পারে পারে সে ফুল ফোটাতে। আবার ধমকদার রানী, তুমি থামো তো, তোমাকে আর কবিত্ব করতে হবে না। বাসু অপ্রস্তুত বলেন, ও আই এম সরি, আমি মানে এই কাহিনীর লেখক সরি, আমিও আপনাদের একটা জরুরি সংবাদ দিতে ভুলেছি, সেই কথা আগেই আমার বলা উচিত ছিল, একটা সুসংবাদ। সকল কাঁটা ধন্য করে নিউ আলিপুরের ওই বাড়িটায় একটা গোলাপ ফুল ফোটার সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে কিছুটা ব্যাখ্যার প্রয়োজন। কি জানেন, সেই সময় নবকল্যাণ মাসিক পত্রিকায় আমার সপ্তদশতম কাঁটার কাহিনীটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছিল, রেস্টিভেশনের কাঁটা। সেই সময় একটি সাহিত্য আড্ডায় এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হল, বছর ৪০ বয়স, কোন স্কুলে বুঝি বাংলা অথবা ইতিহাস পড়ার। হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, সোনার কাঁটা গল্পটা আপনি কত সালে লিখেছিলেন? বললাম ৭৪ সালে, তার মানে ২৩ বছর পার হয়ে গেছে। তা ইয়ে শারীরিক ত্রুটিটা কার, কৌশিক না সুজাতা? আমি বলি, ওদের কোনো শারীরিক ত্রুটি আছে বলে তো আমি জানি না। আপনি না জানলে সেটা কে জানবে? প্রকাশক, সম্পাদক, প্রুফ রিডার না কম্পোজিটর? আমি হালে পানি পাই না। উনি আবার ধমকে ওঠেন, ওদের বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, আপত্তিটা কার?
যদি শারীরিক ত্রুটি নাই থাকে, কৌশিক নয় নিশ্চয়ই, পুরুষ মানুষ সচরাচর এসব ব্যাপারে নির্লিপ্ত। তাহলে কার সুজাতার ফিগার খারাপ হয়ে যাবে? এই তো, কিন্তু তাই বলে 23 বছর, মাই গড, সুজাতার নাকামিত্ব একটা সীমা থাকবে? ও কি চায়, মেনোপজের পর বাচ্চা? আপনি নিজের কদ্দূর জানেন সেটা বলুন দেখি। ওরা দুজন কি ডাক্তার দেখিয়েছে, নাকি ওরা সেই লাল ত্রিকোণের চক্করে পড়েছে? ওদের মতো অত্যন্ত ইন্টেলিজেন্ট কাপলের বাচ্চা না হলে দেশের কি হাল হবে জানেন? হাওলা গাওলাদের অপমণ্ড বাচ্চায় দেশটা ভরে যাবে। আপনার সেসব খেয়ালই নেই? 23 বছর ধরে ক্রমাগত কাঁটার পাহাড় বানিয়ে চলেছেন, ডাইনি কাঁটা, বাই কাঁটা, সামনে কাঁটা, পিছনে কাঁটা, একটা কাঁটা উপরে ফেলতে না ফেলতে আরেকটা কাঁটা, কি পেয়েছেন আপনি? হ্যাঁ, সেদিনই মনস্থির করেছিলাম, বুঝেছেন, ঘুম না আসা রাত্রে কৌশিকা সুজাতাকে পাকড়াও করলাম। প্রথমটা এবার কিছুতেই রাজি হতে চায় না, বলে এতে নাকি ওদের সুকৌশলীর কাজে ঝামেলা হবে, ওরা বড় প্রয়োজনে কোনো অনাথ আশ্রম থেকে সদ্যজাত কোনো বাচ্চা এনে প্রতিপালন করবে। আমি ওদের বোঝাবার চেষ্টা করলাম, সেটা একদিক থেকে খুব ভালো কথা, একটা অনাথ বাচ্চা মানুষ হয়ে যাবে, কিন্তু তোমাদের পরিবারে অজানা জিনসের একটা হেরিডিটি ফ্যাক্টর এসে যাচ্ছে তো, তাছাড়া আজকাল আবার নতুন এক অভিনয় শুরু হয়েছে এইডস। কৌশিক আমাকে ধমকে ওঠে, থামুন তো আপনি যত সব আবল তাবল অলক্ষণে কথা। সুজাতা কিন্তু আমাকে সমর্থন করলো, বললো দাদু কথাটা কিন্তু মিছে বলেনি। কৌশিক বলে, তার মানে তুমি রাজি? দারুণ লজ্জা পেল সুজাতা। আমি তাড়াতাড়ি কথা ঘোরাতে বলি, তোমার কোনো অসুবিধা হবে না সুজাতা দিদি, বিষে তো আছি, তাছাড়া শুনেছি বিষের দেশের বাড়িতে এক দিদি আছে, তোমার চেয়ে বয়স ছোট, স্বামীর তক্তা, মানে ও নিজেই পালিয়ে এসেছে স্বামীর মারের হাত থেকে রেহাই পেতে, যেমন মত তেমনি নিষ্ঠুর, ছেলেপিলে নেই, তাকেও বরং আলিপুরের বাড়িতে নিয়ে আসবো। সুজাতা জানতে চায় মেয়েটা রাজি হবে তো। আমি হেসে ভাঙছি, বলি কি পাগল মেয়ে গো তুমি সুজাতা, করমটা তো আমার হাতে, রাজি হবে না মানে তাকে ঘাট ধরে আলিপুরে নিয়ে আসবো, তার নাম ফুটকি, সেই মেয়েটাই তোমার পোকার দেখভাল করবে। কৌশিক আমাকে এখানে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আপনি নিশ্চিত জানেন দাদু ছেলেই হবে ওর, মেয়ে নয়। কি বোকা ওরা, গোবিন্দটা বোঝে না কলমটা আমার হাতে, এক্স এক্স না এক্স ওয়াই তা স্থির করব আমি, ভাগ্য বিধাতা নয়। আমি সুজাতার দিকে ফিরে জানতে চাই, তোমার কি ইচ্ছে, খোকা না খোকু? সুজাতা আমার দিকে তার বড় বড় চোখ মেলে তাকায়, কি লাজুক মিষ্টি দৃষ্টি, কি একটা কথা বলতে যায় বলা হয় না। তার আগেই তোমাদের দিদা মানে আমার গিন্নি উপাসের খাট থেকে নেমে এসে আমাকে এসা এক ঠেলা করে, বলেন সারা রাত আপনারে কি বকবক করো বলো তো, তুমিও কি আজকাল কমলাকান্ত চ্যাটার্জির মতন আফিং টাফিং ধরেছো নাকি? ঘুমটা ভেঙে গেল স্বপ্নটাও, কিন্তু তখনই মনস্থির করে ফেললাম আর কাঁটা নয় গোলাপ, সুজাতা এটা 5 মাস।